নৈহাটিতে বড় মায়ের 100তম বর্ষ, নবনির্মিত মন্দিরে নতুন ফটো উদ্বোধন। উদ্বোধনে এসে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারকে কেন্দ্র করে নিশানা করলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। উত্তর চব্বিশ পরগনাকে রাজনৈতিকভাবে দুর্বল করতে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। নৈহাটিতে এক অনুষ্ঠানে এসে একথা বললেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। নৈহাটিতে বড় মায়ের 100তম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এদিন আসেন পার্থ ভৌমিক। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন পার্থ ভৌমিক। সম্প্রতি একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই সিবিআই ও ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের বেশ কয়েকজন নেতা ও মন্ত্রী। সম্প্রতি ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন নৈহাটিতে বড় মায়ের 100তম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আসেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সেখানেই তিনি দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টাকার ভাগ বাটোয়ারার বিষয়ে বেশি জানেন, তাই ওর নাম সিবিআই এর খাতায় সবার আগে ছিল। নিজের পিঠ বাঁচাতে শুভেন্দু দলত্যাগ করেছেন, ওর মতো সবার শিরদাঁড়া বিক্রি হয়ে যায়নি। দোষী না নির্দোষ এটা প্রমাণ করবে আদালত, বিচারক। আমি বিচারক নই, আমার বক্তব্য হচ্ছে দোষী প্রমাণ হওয়ার আগেই বিজেপির নির্দিষ্ট কিছু চ্যানেল তারা মিডিয়া ট্রায়াল করছে যেন জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধ। উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলকে দুর্বল করা যাবে না, 100 দিনের আন্দোলন থেমে থাকবে না, আবাসনের প্রকল্পের টাকা পাওয়ার আন্দোলন থেমে থাকবে না, বীরভূমে কেষ্টমণ্ডলকে গ্রেপ্তার করেও বীরভূমকে তৃণমূলের হাতছাড়া করা যায়নি। কেউ যদি ভেবে থাকে কোনো নেতাকে জেলে ঢুকিয়ে সেই জেলায় তৃণমূলের সংগঠন দুর্বল করে দেব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 100 বার 100 বার ওরা ভাবছে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের সংগঠন দুর্বল করে দেবে। নৈহাটিতে অনুষ্ঠান শেষে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের সেচ মন্ত্রী। তার মতে বিরোধীদের ওপর এই ঘটনা সারা ভারত জুড়েই চলছে। কেন্দ্রের বিজেপি সরকার যা করছে সেটা গণতন্ত্রের পক্ষে লজ্জার। আগামী দিনে আরো অনেকের বাড়িতে এই ধরনের হানা পড়তেই পারে। জ্যোতিপ্রিয় মল্লিককে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা কালী পুজো সমিতির এবার 100তম বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে এবার নৈহাটির বড় কালী পুজো সমিতির বড়মার নবনির্মিত মন্দিরের নতুন ফটক উদ্বোধন হয় এদিন। সেখানেই উপস্থিত হয়েছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়, বিধায়ক সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী সহ অন্যান্য ব্যক্তিরা। নৈহাটির মানুষ শুধু নয়, এত অঞ্চলের সমস্ত মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে বড়মার একটা নিজস্ব মন্দির হোক। বড়মার পুজো এবার শতবর্ষে পদার্পণ করেছে এবং বড়মার মন্দিরকে আবর্তিত করে যে সমস্ত ভক্তগণ থাকে তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের অক্লান্ত মানসিকতা, তার জন্য এলাকার সমস্ত মানুষ এদের পাশে দাঁড়িয়েছে এবং এদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো। বড়মা মন্দিরের সাথে যারা যুক্ত তারা এই এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সফল করে বড়মার মূর্তি স্থাপন হয়েছে, বড়মার একটি মন্দির হয়েছে। এবং এই বড়মার মন্দিরকে কেন্দ্র করে আমি নিশ্চিতভাবে বলতে পারি যেরকমভাবে মানুষ দলে দলে দক্ষিণেশ্বরে যায়, যেরকমভাবে মানুষ দলে দলে তারাপীঠ যায়, ঠিক তেমনিভাবেই মানুষ দলে দলে কিন্তু বড়মার এখানে আসে এবং এ উত্তরোত্তর এর বৃদ্ধি হবে। তার জন্য এখানেও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার দরকার ছিল, সেটাও কিন্তু ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে সেটাও কিন্তু বড়মার মন্দির কমিটি সেটা করছে। আমি আশা করব যত দিন যাবে তত বেশি বড়মার মাহাত্ম্য সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নৈহাটি।